নমস্কার, আমি সুকন্যা। মেডিটিভস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। প্রজাতন্ত্র দিবসে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে আমাদের পর্ব। 8 থেকে 80 আমরা সকলেই ভুগছি গ্যাসের সমস্যায়, তার উত্তর খুঁজতেই আজ আমরা চলে এসেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সমীর বন্দ্যোপাধ্যায়ের কাছে। নমস্কার, আমি ডক্টর সমীক ব্যানার্জি, একজন কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড ম্যাটাস টু কলকাতা মেডিকেল কলেজ। আজকের বিষয়, পেশেন্টরা আমাদের কাছে আসে মেনলি গ্যাস্ট্রিক সমস্যা, ধরুন অম্বল, গ্যাস, বদহজম, বুক জ্বালা, ডায়রিয়া চলছে, এগুলো সমস্যা অনেক দিন ধরে, লোকাল পাড়া ডাক্তারকে দেখিয়েছেন, কাজ হয়নি, তারপরে আমার কাছে আসছেন তারা। আর কিছু সমস্যা যেমন জটিল লিভারের রোগ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, পেটে জল জমে যাওয়া, বমিতে রক্ত আসা, কালো পায়খানা হওয়া বা পায়খানায় রক্ত যাওয়া, ওজন কমে যাচ্ছে প্রচণ্ড, তো পেটের সমস্যা থেকে প্রচণ্ড ওজন কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে বারবার পায়খানার জন্য বা পেটের সমস্যার জন্য, অসহ্য ব্যথা হচ্ছে, ইঞ্জেকশান লাগছে বারবার, বারবার ভর্তি হতে হচ্ছে, কমছে না কিছুতেই ব্যথা। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্পেসিফিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে যাওয়া উচিত অবশ্যই। তার সঙ্গে লিভারের সমস্যা, পেটে জল জমে যাওয়া, রক্ত বমি, কালো পায়খানা, তার সঙ্গে আরও কিছু সমস্যা আছে, ধরুন পিত্তনালীতে পাথর জমা, প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের সমস্যা, প্যানক্রিয়াসের ব্যথা, কিছু আরও পেটের সমস্যা, ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটা খুব চলছে এখন, এইসব সমস্যা নিয়ে মেনলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে পেশেন্টরা আসে। লিভারের সমস্যা বোঝা সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন, কারণ লিভারটা ভিতরে ভিতরে অনেক সময় ড্যামেজড হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। যখন লিভারের সমস্যা প্রকট হয়ে আসে, যেমন ধরুন পেটে জল জমে গেল, রক্ত বমি হলো, কালো পায়খানা হলো, জন্ডিস হয়ে গেল, ডিপ জন্ডিস হলো, চোখ হলুদ একবার সর্ষের তেলের মতো পেচ্ছাপ হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে তার লিভারের সমস্যা হচ্ছে। কিন্তু বহু সময় দেখা যায় যে তার লিভারের সমস্যা হয়তো বহুদিন আগে থেকে চালু হয়েছে, সে বুঝতে পারেনি, হয়তো ডাক্তারের পক্ষে বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ লিভারটা ভিতরে ভিতরে অনেক সময় ড্যামেজ হয়ে যায়। যেমন ডায়াবেটিসে বা হেপাটাইটিস বি মানুষের থাকে, সেটা মানুষ বুঝতে পারে না অনেক সময়, ডায়াবেটিসের জন্য লিভারের সমস্যা বা হেপাটাইটিস বি এর জন্য লিভারের সমস্যা, অ্যালকোহল থেকে লিভারের সমস্যা, এগুলো মানুষ বুঝতে পারে না, অনেকটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে মানুষ বুঝতে পারেন। সেজন্য তার জন্য রেগুলার চেক আপে থাকা, ডাক্তারের টাচে থাকা, এগুলো খুব দরকার। অম্বল, গ্যাস কী হচ্ছে সে বুঝতে পারে না, পেট ফুলে যাচ্ছে, সেটা পেটে জল জমছে না অন্য কী সমস্যা হচ্ছে, নাকি পেটে গ্যাসের জন্য না কী জন্য সে বুঝতে পারে না। অনেক সময় মানুষ ভাবে যে পেট ফুলে যাচ্ছে আমার অম্বল গ্যাস থেকে, আমরা এন্ডোস্কোপি করে দেখতে পাই যে পেটে কোনো টিউমার হয়েছে বা বড় কোনো আলসার হয়ে আছে, এগুলো খুবই কমন। সেই জন্য যখনই আপনার অম্বল, গ্যাস এই সমস্যাগুলো লেগে থাকছে কিন্তু আপনার ডাক্তার মানে লোকাল ডাক্তার দেখিয়েছেন বা ওষুধ খেয়ে কিছু কমছে না কিছুতে, হ্যাঁ, সেগুলো সবসময় আপনাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে যাওয়া উচিত। বিশেষ করে আপনার যেখানে এতটাই অম্বল গ্যাস হচ্ছে যে রাতে ঘুম ভেঙে যাচ্ছে, বারবার যেটা বলছি যে রাতে ঘুম ভেঙে যাচ্ছে বারবার, ওজন কমে যাচ্ছে, রক্ত বমি হয়েছে, বমিতে একটু রক্ত আসছে, কালো পায়খানা হচ্ছে, এইগুলো খুব কমন। মানুষ তো রেগুলার ওজন মাপেন না, কিন্তু যেগুলো মানুষ বুঝতে পারে যে ওজন কমে যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে জামা প্যান্ট ঢিলে হয়ে যাওয়া, কোমরের বেল্ট আস্তে আস্তে দেখছি আরও ঢিলে হবে, মানে ইয়ে হয়ে যাচ্ছে, লিঢিলে হয়ে যাচ্ছে আমার, এগুলো হচ্ছে খুব কমন লক্ষণ যে তার ওজন কমে যাচ্ছে, তাকে ইমিডিয়েটলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে যাওয়া উচিত। এবং অম্বল গ্যাস মানেই র্যানটাক্স ইনট্যাক্ট নয়, তাকে বোঝা দরকার যে কেন হচ্ছে। কিছু লাইফস্টাইল মেজার্স আছে যেগুলো খুব সহজে মানুষ অম্বলকে ইয়ে করতে পারে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারের মশলা কম খাওয়া, তেল মশলা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো খাবারে কম খাওয়া, লঙ্কা টঙ্কা কম দেওয়া, স্পাইসেস কম, বাঙালিদের প্রচণ্ড প্রীতি আছে স্পাইসেসের প্রতি, মশলার প্রতি, সেটা কম করতে হবে সবার আগে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে পেটের মাঝখানে আমাদের যে অ্যাবডোমেন, তার ওজনটা কমানো, মানে ওজন কমালে দেখবেন পেটের ভুঁড়িটা কমবে, বাঙালিদের মানেই হচ্ছে ভুঁড়ি, ভুঁড়ি মানেই হচ্ছে পেটে চাপ পড়ছে, তার অম্বল গ্যাসের চাপ আরও বেড়ে যাবে, রাতে ঘুম ভেঙে যাবে বারবার অম্বল গ্যাসের জন্য, সেই জন্য ওজনটা কমানো। তার জন্য হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করলে অবশ্যই আপনার অম্বল গ্যাসের সমস্যা অনেকটা কমবে।
স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস, মানে কম কম করে বারবার খাওয়া, একবারে পেট ভর্তি করে খাবো না, আর বেশিক্ষণ পেট ফাঁকাও রাখবো না, প্রত্যেক এক দু ঘন্টার অন্তর অন্তর একটা ক্লোজ স্পেসিংয়ে রেগুলার কিছু মিল খাওয়া। এটা খেলে কী হবে, পেটটা আপনার সবসময় একটা হালকা ভরা থাকবে, ওজনটাও আস্তে আস্তে কমবে। এতে একবারে অনেকক্ষণ পেট ফাঁকা রাখলাম, তারপর প্রচুর খেয়ে নিলাম, এতে কিন্তু ওজনটা হুট করে বেড়ে যায়। নেক্সট হচ্ছে আমাদের কাছে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যালকোহল অ্যান্ড স্মোকিং। অ্যালকোহল অ্যান্ড স্মোকিং যত কম থাকবে মানুষের, পান মশলা খাওয়া, গুটখা খাওয়া, স্মোকিং, অ্যালকোহল তো অবশ্যই, এগুলো খেলে আপনার অম্বল গ্যাসের সমস্যা লেগেই থাকবে। যতই ওষুধ খান, যাই খান, যে কোনো ডাক্তারের কাছে আসুন, কোনো লাভ হবে না, কারণ এইসব জিনিসগুলো হচ্ছে ওষুধের ঠিক বিপরীত কাজ করে, তাদের ওষুধকে কাজ করতে দেবে না। সেই জন্য যাদের অম্বল গ্যাসের সমস্যা থাকে, সবার আগে হচ্ছে অ্যালকোহল, স্মোকিং এগুলো বন্ধ রাখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে পেটে যাতে চাপ কম পড়ে, রাত্রিবেলা শোয়ার সময় হালকা ড্রেস পরা, যাতে পেটে যেন চাপ কম পড়ে। নেক্সট হচ্ছে মাথার দিকটা একটু উঁচু করে শোয়া, যাতে খাবারটা বুকে উঠে না আসে। মাথার নিচে যদি একটা বালিশ ব্যবহার করেন, সে দুটো বালিশ ব্যবহার করবেন, তাতে আপনার অম্বল অ্যাসিডটা উপরে উঠে আসার চান্স কম থাকে। আর হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়বেন না, খাওয়ার পরে চেষ্টা করবেন অ্যাটলিস্ট দু ঘন্টা একটু টিভি দেখা, রিল্যাক্সেশন করা, একটু বাইরে হাঁটাচলা করা লনের মধ্যে। এগুলো করলে কী হয়, আপনার খাবারটা হজম হতে সময় পাচ্ছে। খেয়ে দিয়ে শুয়ে পড়লে কী হবে, আপনার ওই রাত্রিবেলা মাঝ রাতে ঘুম ভেঙে যাবে, যে অম্বল অ্যাসিড হচ্ছে, এই সমস্যা লেগেই থাকবে। এবং অম্বল অ্যাসিডের জন্য সারাজীবন যে অ্যান্টাক্সিনটা খেয়ে যাবেন সেটা সলিউশন নয়, বারবার আমি এটা বললাম। লাইফস্টাইল মেজার্সই হচ্ছে আসল, দ্যাট ইজ দ্য কর্নার স্টোন, ওটাই হচ্ছে আসল ট্রিটমেন্টের জন্য। কিছু কিছু খাবার আছে যেগুলো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, যেমন যেগুলো বললাম, পেঁয়াজ, আদা, রসুন, মশলাপাতি, লঙ্কা, স্পাইসি খাবার, এগুলো হচ্ছে খাবারে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, যার জন্য বিয়ে বাড়ি থেকে আসলে মানুষের একটা পেটের অসুবিধা হয়। এটা খুবই কমন, এটাই ন্যাচারাল, হ্যাঁ, যার জন্য মানুষকে আগের থেকে অনেকে ওষুধ খেয়ে যান বিয়ে বাড়িতে, বা ফিরে এসে কিছু একটা ডাইজিন বা মানে কিছু একটা ব্র্যান্ড কিছু খেয়ে নেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে এগুলো কোনো সাইড এফেক্ট কিছু নেই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর খেয়ে নিলাম একবারে, এসে দু তিন দিন কিছু খেলাম না, এটা একবারেই ভুল, ঠিক আছে। সবসময় আমাদের মনে রাখতে হবে, যেটা আগেও বললাম, যে স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস, কম কম করে বারবার খাওয়া, এতে আপনার পেটে অ্যাসিড তৈরি কম হবে, পেটের মেদ বাড়াটা কম হবে, সব দিক দিয়ে আপনি একটা ব্যালেন্সড লাইফ লিড করতে পারবেন। একবার পেট ভরে প্রচুর খেয়ে নিলেন সেটাও খারাপ, অনেকক্ষণ খালি পেটে থাকলেন সেটাও খারাপ। সেই জন্য কম কম করে বারবার খাওয়া, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরিমিত খেলেন, এসে পরের দিন যেন আবার ব্রেকফাস্ট খাবেন বা নর্মাল খাবার খাবেন, এই নয় যে একদিন প্রচুর খেয়ে নিলাম পরের দিন খাবার স্কিপ করলাম, এটা একবারেই ভুল ধারণা এবং উচিত নয় একবারেই। যে ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, রাবেপ্রাজল এসব আছে মানুষ ব্যবহার করেন, র্যান্টাক্সিনটা, এগুলো খেলে যে শরীরে কোনো সাইড এফেক্ট হবে বা ক্ষতি হবে সেটা হবে না, কারণ হচ্ছে এই নিয়ে আমেরিকায় অনেক গবেষণা হয়েছে, মানুষ 10 বছর প্রায় ব্যবহার করে দেখেছেন, তাতে দেখা গেছে যে যে সাইড এফেক্টগুলো সেগুলো খুবই নগণ্য, খুব হালকা সাইড এফেক্ট, কারণ এই ওষুধগুলো মানুষ লং টার্ম ইউজ করেন, সেই জন্য এই নিয়ে রিসার্চ হয়েছে, লং টার্ম ইউজ করলে কী ক্ষতি হয়। দেখা গেছে কিছু কিছু হালকা হালকা ক্ষতি হয়, যেমন ধরুন শরীরে ক্যালসিয়াম কমে যায়, ম্যাগনেশিয়াম কমে যায়, হ্যাঁ, একটু পেটে ব্যাকটেরিয়া গ্রোথ বেশি হয়, হ্যাঁ, তারপর বয়স্কদের ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য ফ্র্যাকচার বেশি হয়, কিন্তু সেগুলো খুবই নগণ্য। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে গেলে এগুলোর অ্যাডভান্টেজ বা বেনিফিট বা সুবিধা হচ্ছে অনেক বেশি কম্পেয়ার টু অম্বল, মানে অসুবিধা মানে ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজ অনেক অনেক বেশি, যার জন্য মানুষ এগুলো লং টার্ম ইউজ করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে, রেগুলার সুপারভিশনে থাকতে হবে। বহু সময় দেখা যায় যে মানুষ অম্বল অ্যাসিডের জন্য অ্যান্টাক্সিনটাগুলো খেয়ে যাচ্ছেন বহুদিন ধরে, কিন্তু ভিতরে ভিতরে একটা ক্যান্সার ছিল সেটা গ্রো করছে, সেটা যেন অবশ্যই না হয়, সেই জন্য ডাক্তারের তত্ত্বাবধানে থাকা, তাহলে 2-3 মাস অন্তরান্তর চেক আপে থাকা, নিজেকে মুড়িমুখির মতো না খাওয়া, ঠিক আছে, একটা ডাক্তারের পরামর্শ মতো একটা প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া, এটা খুব দরকার। কিছু রেডিমেড সলিউশনস আছে, ইনস্ট্যান্ট সলিউশন পাওয়া যায়, যাতে এগুলোর মধ্যে খুব একটা সাইড এফেক্ট কিছু নেই, এগুলো মানুষ ইউজ করতে পারেন তাৎক্ষণিক একটা আরামের জন্য। ধরুন একটা বিয়ে বাড়িতে আসলাম, রাত্রিবেলা খুব অম্বল অ্যাসিড হচ্ছে, সঙ্গে সঙ্গে এটা খেয়ে নিলে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, আমার এগুলো কোনো সাইড এফেক্টও খুব একটা কিছু নেই, এগুলো তাৎক্ষণিক কাজের জন্য ব্যবহার হতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সমীক বন্দ্যোপাধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। ডক্টর ব্যানার্জির আরও পরামর্শ পেতে হলে ফলো করুন মেডিটিপস ইউটিউব চ্যানেল।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।